अबे है ये हो ये भीले जानो इतने शंभर को बोल चला तो इतने रुको रुक भी इधर आ रहा नहीं आगे तेरे रिक्शे से आ रहा नहीं आगे तेरे रिक्शे से तो गर्लफ्रेंड मेंबर्स आज का बच्चो ले ए ए एस टी आज का बच्चो शीशे माइनक्राफ्ट नहीं है आज के शेप पति दिन में तो जहन्नो तोड़ो কি বলবো একদম বেকার তোর আমাদের রনি ভাই রয়েছেন আমাদের সাথে আমাদের রনি ভাই কি কোনো কাজ বাজ নেই উনি নিজের মতো নিজেই যা ইচ্ছা করতে থাকেন পাগল ছাগলরা যেমন করে এই দেখুন আগুনে ছাপ দিয়ে দিল দেখা যাক এবার কি করতে পারি আমরা আমাদের দেখা যাক এবারে আমাদের গন্তব্য মানে এবার আমাদের টাস্ক কি হবে আমাদের ওয়ার্ক কি হবে আপাতত ওয়ার্কে যাওয়ার আগে রনি ভাইকে ডেকে নিই রনি ভাই রনি 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 আমি ছক্কানো বাড়ি বানিয়েছিলাম তুই পাশে বড় বাড়ি বানিয়েছিলি ওটা সত্যি কথা উল্টো বললাম জানিস তো আমি উল্টো বলতে বেশি পছন্দ করি তুই কি জানিস এটা ঢুকেছে নামটা ঠিকঠাক করে দেখতে পাইনি কোথা দিয়ে এনেছিস বাড়ির ভেতরে সামনে পুজো ও হ্যাঁ সামনে তো পুজো তাই বানিয়েছিস ঠিক করে বললে ভূত দেখা যাচ্ছে লন্ডন গ্রামের লোকেরা বলছে সকালে দেখা যায় অশুভ কি হচ্ছে পেঁপে মানে ওই যে পেতাত্তা পেতাত্তা মাছের পেটি আছে তাহলে চলো আগে ইয়ে করি তাহলে জিজ্ঞাসা করি কোন ভিলেজার বলেছে তাই গিয়ে জিজ্ঞাসা করি যে কোথায় আছে জিনিসটা কোনো ম্যাপ ট্যাপ পাওয়া যাবে নাকি আমাদেরকে যেতে হবে নাকি জিনিস থাকে যে বলেছে কি তুই কোথায় পেলি সে কি ঢুকতে পারে না বসা নেই এই তো জিজ্ঞাসা করে আছি মজা কোথায় কোন গ্রামের লোক জিনিস
বিল্লি এ চল যাই কোথায় ও চলে যে নিয়ে যাচ্ছিস তুই বোঝা মুশকিল আবে তো চিপের বাড়ি চিপের তা বলতে ক্ষতি কি ছিল যে চিপ বলছিল ছিল মা এটা কি আমাকে চোর আমাদের চিফ একটু তো সম্মান দে আমাদের চিফ বলে কথা উনি ওটাই তো চিফই বা কোথায় চিফের দাদাকেও দেখতে পাচ্ছি না চিফের দাদা কে যে জন্মেছে ই মেরেছে চিফের দাদা নাকি নতুন জন্মেছে চাবাদ ওটা চিফ তো নে A few moments later. Some people are going to be able to get a little bit of a তারপর থেকে আমাদের গ্রাম খালি হয়ে গেল আসার আগে তো আমাদের গ্রাম ভর্তি ছিল আগে তো আমরা নিজাতে ঘুরে আসতাম তারপর হ্যাঁ তারপরেও ভর্তি ছিল ইরে তবে এটা কোন ইরে পিগে তো পিগে কিছু দিয়েছে নিয়ে নে তো শুধু ডায়মন্ডের দিকে নজর তবে এসব জিনিস কোথা দিয়ে আসলো তো কত আলু পিজি মে আলু টর্চ নিয়ে গেছি এসব জিনিস কোথা দিয়ে আসলো হ্যাঁ ব্লক নিয়ে যদি কাজে লাগে আমি দাদাকে জিজ্ঞেস করছি এ দাদা শোন তুই কি জানিস সবাই কোথায় আছে তুই এদিকে এদিকে আমি জিজ্ঞেস করছি কোথায় শোন কোথায় মারবি না আচ্ছা তুই জানিস দাদা 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 তুই জানিস কি ছিপ কোথায় আছে আমি গাধা খেলি দিল জানিস তোরা আমার জানিস আমাদের গ্রামের লোক কোথায় গেছে সব সব আমাদের গ্রামের লোকেরা কোথায় গেছে জানিস একাও গাও হ্যাঁ বলছি কোথায় গেছে কোথায় গেছে দেখেছিস আমাদের গ্রামের লোকেরা কোথায় গেছে বগি এদিকে দেখা বগি আপ কে দেখতে হো আমারা গ্রাম কা লুকড়া কাহাঁ পে জাতা হ্যায় দেখতে পাবো রাতে শুধু রাতে দেখতে পাবো A few moments later কি করলি রা কি করলি রা এই তো জম্বি আসছে কি জন্য মারলো আমি জানো দিকে তাকিয়েছি আমার শট নিস নিবি না আবার তুই এনে তুই ঘুমা পরে নিবি হ্যাঁ ঘুমা আচ্ছা
আছি রে তুই কি লড়া আছি মানে সম্বন্ধে আরে ওটা দেখ কি ঠিক হবে ওই যে পুতুলটা নাচছে আয় 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 মর গিয়া মর গিয়া মর গিয়া চরণি আরণি কালকে রাতে যা হলো ঘোড়া যদি ফেটে ফেলে কি পেলাম সামনে রাতে কোথায় চপে যেতে হবে আমাদের ঘরে ঢুকে ভাগ মার না ত্রিপুর বিপুর এসে ফাটবে ব্যাস হয়ে যাবে কোথায় চল আচ্ছা ওটা চ কি ছিল আমি বুঝতে পারছি না আমি কি জানি তুই কর চ ম্যাপ ধর হ্যাঁ চ কোন দিকে বল আমি সাধারণ হবে তুই দেখ কোনটা যাচ্ছিস তুই আগে গিয়ে যা আগে গিয়ে দেখ কোনটা যাচ্ছিস কোন কালার যাচ্ছিস সাদা তাহলে আমি বাকিটা চ টর্চ মারতে মারতে চ রানি আরো টর্চ লাগবে রানি রানি দেখতে পাচ্ছি না কিছু রানি যদি কোনো খাইতে ঢুকেছি রে তুই টর্চ মার রানি কিপুর দেখে অত মারিস না শেষ মাস গিয়ে আসতে হচ্ছে না
জম্বি এইখান দিয়ে উঠতে হবে নাকি রে চ চ চ চ চ আমি কি করে উঠবো ভেঙে ভেঙে আয় চৌ উঠে গেছিস ভালো তুমি মায়ের কি রানি দেখতে পাচ্ছি না কিছু আমি খাই না তা বলো রনি ভয় লাগছে রনি ভয় লাগছে রনি পেছনে জম্বি দাদা আমি খাবার খাই খাবার খাই তুই সামনে কোথায় এই জায়গাটাই ম্যাপে আমি কি জিনিস এটা আমাকে মারছে আমাকে ওর সামনে মারছে ভাই ভয় লাগছে ভাই ভয় লাগছে ভাই ভয় লাগছে রে কি বানালো ভাই গিবে মানে কি কি কে গ্রেভিয়ার বানালো আমার কি একদম মাথায় আসছে না ভাই রনি ভাইকে মানে ধরে নিলো আরে মানে ভেতরে যাওয়াটাই উচিত হয়নি রে এবার রনি ভাই কী করবো কী করবো কী করবো রনি ভাইকে আমার ধরে গেছে এবার সকাল না হলে কিচ্ছু করতে পারবো আমি আপাতত বাড়িতে আমি আপাতত বাড়িতে সকালে না কিছু মানে মাথা কাজ করতে পারবো আমি আপাতত গিয়ে ঘুমাই কিচ্ছু করতে পারবো না আমি ভাই রনি ভাইকে বাঁচাতে হবে যে করে বাঁচাতে হবে তো তো ওকে ওকে ফ্যামিলি মেম্বার আজকে ভিডিও তো রাই ভালো লাইক না ভালো আনলাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যাজ ইউ উইশ আমার তো প্রচুর ভয় লাগছে জানি না আপনাদের কী লাগছে রনি ভাই কি একদম ধরে নিল মানে আমাদের এখানে গ্রেভিয়ার্ড কে বানালো আর ভিলেজাররা এই খবরটাই দিচ্ছিল ওই জন্য এইটার পর থেকেই আমাদের বাড়ি থেকে আর ভিলেজার নেই আমাদের গ্রাম থেকে আর ভিলেজার নেই দেখা যাক আমরা কি রনি ভাইকে বাঁচাতে পারবো কত দূর আমাদের অভিযান চলে পরে ভিডিও দেখা যাবে রনি ভাইকে আমার উদ্ধার করার স্বপ্ন উদ্ধার করা আমি উদ্ধার করতে যাবো সকাল হলেই সেটার ভিডিও আসবে পরে ততক্ষণে থ্যাংক ইউ